নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা কাশীপুরে আব্দুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দুপুরে দুস্থ অসচ্ছ 500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান মানিক। এর আগে তিনি সুধী সমাবেশ, শেখ হাসিনা ও বর্তমান সরকারের নানা উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমান ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রেজ্জাক দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।